বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, আজকে সকালের ব্লগটি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে দেখতেই পেরেছ আজকে সকালের ব্লগটি রান্না থেকে শুরু করব। তো সকালে আমরা কীভাবে অল্পতেই রান্না করে খাওয়া দাওয়া করি, তো সেগুলো তো প্রথমে সবাইকে বলে দিচ্ছি। সেই রান্নাটি আমার মায়ের জন্য। তো উনার দুদিন থেকে শরীরটা এত সুস্থ নয়, আর উনাকে সকালে গরম গরম ভাতের সঙ্গে কী কী খাওয়ার দেই সেগুলোর ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব। এই যে আমাদের ঘরের পাশে অনেকটা থানকুনি পাতার গাছ রয়েছে, আর সেখান থেকে আমি বাটিতে অনেকটি পাতা তুলে তারপর আমি ঘরে চলে যাচ্ছি, আর সেই থানকুনি পাতা দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। তো তোমরা সবাই আমার পাশে থাকো, আর থানকুনি পাতার সাথে একটি ঝুলও বানাবো, সেটা আলু ঝিঙ্গা আর ঝুলের পাতা দিয়ে। তো এখানে আমি অনেকটা থানকুনি পাতা নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর সেই পাতাগুলো আর সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিব, কারণ পাতার মধ্যে অনেকটা নোংরা থাকতে পারে সেই জন্য। তারপর এই যে আমার পাতাগুলো সুন্দর করে ধোয়া শেষ, সেগুলো গ্রাইন্ডার করে নেব, আর সেই থানকুনি পাতার গ্রাইন্ডার করার পর পেস্টের সঙ্গে দেব অল্প একটু লবণ আর তেল, সেগুলো দিয়ে গরম গরম ভাত মাকে দেব, কারণ উনার শরীরটা তো সুস্থ নয়, তাই উনাকে এগুলো খাওয়ার সকাল সকাল দিলে ভীষণ ভালো হয়। আর সবাইও খেতে পারো, থানকুনি পাতাটা অনেকই ভালো শরীরের জন্য। তো এই যে আমি গ্রাইন্ডার করে থানকুনি পাতাটি নিয়ে এসেছি, আর এখানে বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছি। তারপর সেই পাতাতে আমি অল্প তেল দিচ্ছি, সর্ষের তেল, আর তারপর অল্প লবণ দেব। তো সেগুলো দিয়ে মিক্সড করে রেখে দেব, আর তারপর সবজিগুলো কেটে নেব। তো তোমরা সবাই দেখতেই পারবে কী কী সবজি রাখা রয়েছে। তো এখানে ঝিঙ্গে নেব, আর ঝিঙ্গের সাথেও অল্প আলু, আর আলু ঝিঙ্গে আর সেই যে জালি পাতা বলেছিলাম, তো সেই জালি পাতা দিয়ে সকালের একটি অল্প মশলা দিয়ে একটি ঝোল করব। তো সেগুলো দিয়ে আমরা সকালের সবাই খাওয়া দাওয়া করব। এই যে আমি তাড়াতাড়ি করে সবগুলো সবজি কেটেই নিচ্ছি, কারণ রান্নাতে দেরি হয়ে যাচ্ছে অনেকটা। তো আমার সবজিগুলো কাটা সুন্দর করে শেষ হয়ে গেল, এই যে এখানে পাতা ছিল, আর তারপর অল্প মশলা দিয়ে দিয়ে আমি সেই রান্নাটা করব। তো দেখো কী কী দেই, এখানে সবজিগুলো সুন্দর করে আবার ধুয়ে নিচ্ছি, আর তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তিনটি নিয়ে আর ফোড়নে দিলাম, তারপর এই যে সবজিগুলো ঢেলে দিচ্ছি, আর তারপর সবজিতে অল্প অল্প মশলা দিয়ে ঢেকে দেব, আর তারপর সেই রান্নাটি হয়ে যাবে। তো তারপর সবাই ঘরের খাওয়া দাওয়া করবেন। তো তোমরা সবাই দেখতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবো। তো এই যে আমি রান্নাটা ডেকে তারপর এখানে সুন্দর করে হয়ে যাচ্ছে রান্না, দেখতেই পেরেছো। অল্প অল্প মশলা দিয়ে খেতে ভীষণ ভালো শরীরের জন্যই। তো আমার এই যে সবজিগুলো হয়ে গেল, তারপর এখানে আরও একটি সবজি ছিল, সেগুলো পরে রান্না করব, এই যে আমি কাটা করে দেখাচ্ছি। আর তারপর স্যালাডও কেটে নিলাম, আর গরম গরম ভাত থালতে বেড়ে নেব, আর সেখানে মাকে দেব এই যে বলেছিলাম থানকুনি পাতার পেস্ট দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমার ভাতটা থালেতে ভাড়াও শেষ হয়ে গেল, আর এই যে মাকে দিয়ে দিলাম, তো উনি খাচ্ছেন, আর উনি দেখতেই পেরেছো আমার মার শরীরটা এত সুস্থ নয়। তারপর এই যে আজকের ব্লগটি শেষ হলো। তো বন্ধুরা বলবে কীরকম হলো, তা